এই কাবিলতুর এত পাওয়ার, এত শক্তি, এত মজবুত বাঁধনে বেঁধে দিলেন দুইজনকে। যেই মেয়েটা ২০ বছর যাবত আপনার এই বিসিক এলাকায় বড় হয়েছে, জন্ম থেকে নিয়ে বিবাহ পর্যন্ত এই এলাকার আলো বাতাসে চলাফেরা করেছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব বাবা মা কত কিছু রয়েছে। বিয়ে হয়ে গেল, তখন এবার ছেলেটা সিলেট চলে যাচ্ছে, মেয়েটা থেকে যাবে না, চলে যাবে তার সাথে সিলেটে, চলে যাবে। আপনি বাঁধন কত শক্ত দেখেছেন, কাবিলতুর বাঁধন। দেখুন আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। কোন সন্দেহ আছে? আমাদের রিজিক দাতা কে? আল্লাহ। কোন সন্দেহ আছে? আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য তারকারাজি কীট পতঙ্গ উদ্ভিদ যা কিছু রয়েছে এইগুলোর স্রষ্টা কে? আল্লাহ। একমাত্র স্রষ্টা আল্লাহ, দ্বিতীয় কেউ নেই। বিধায় মানুষের সিজদা পাওয়ার, সিজদা নামক এই সম্মানটুকু মর্যাদাটা পাওয়ার অধিকারী কে? আল্লাহ। কারণ একজন মানুষকে আলো বাতাস থেকে শুরু করে যা প্রয়োজন সরবরাহ করেন আল্লাহ। তো আল্লাহ এত ব্যবস্থাপনা করেছেন যেন মানুষ আল্লাহকে সিজদা করে। তো আল্লাহকে সিজদা না দিয়ে কোনো ব্যক্তিকে যদি সিজদা দেই তাহলে এইটা কি হবে? শিরিক হবে। কারণ সিজদা পাওয়ার অধিকারী হচ্ছেন আল্লাহ। সিজদা দিয়ে যে সম্মানটুকু দেখানো হবে এই সম্মানটা পাওয়ার একমাত্র মালিক আল্লাহ। এই সিজদা যদি কোনো গাছের কাছে গিয়ে করি, কোনো পাথরের কাছে গিয়ে করি, কোনো ব্যক্তি জীবিত হোক চাই মৃত্যু, জীবিত কোনো মানুষকে গিয়ে যদি সিজদা করি, মৃত কোনো লাশকে গিয়ে যদি সিজদা করি, কোনো কবরকে গিয়ে যদি সিজদা করি, তাহলে এইটা হবে শিরক। মানে আল্লাহর সম্মান অন্য কাউকে দিয়েছি। হ্যাঁ, পাঁচ অক্ত সালাতে সিজদা আল্লাহকে দিলাম, তাহাজ্জুদের সালাত নফল সালাতে আল্লাহকে সিজদা দিলাম, কিন্তু দিনের কোনো একটা অংশ কোনো একটা ব্যক্তি বা বস্তু বা কবর জীবিত বা মৃত মানুষকে গিয়ে একবার সিজদা দিলাম, তাহলে কথার কথা 99% সিজদা দিলাম কাকে? আল্লাহকে। আর 1% সিজদা দিলাম কোনো ব্যক্তি বা বস্তুকে, তাহলে এটা হলো কি? শিরক। বুঝাতে পারলাম কি সম্মানিত উপস্থিতি? চলুন, এই শিরক যদি আপনার আমার জীবনে হয়ে যায়, যদি তৌবা করে মরতে না পারি, তৌবাতান নাসুহা একনিষ্ঠ তৌবা করার সুযোগ যদি নসিবে না মিলে, তাহলে সারা জীবনে যা কিছু করেছি কোনো বিন্দু পরিমাণ আমল নিয়ে বিচারের মাঠে ওঠার সুযোগ নেই, হবে না, সব কিছু বাদ হয়ে যাবে। কেন বাদ হবে? আরেকটু পিছনে ফিরে আসি, তাহলে বোঝা সহজ হবে, এরপরে ফলাফলের দিকে যাবো ইনশাআল্লাহ। দেখুন, দুনিয়াবী জীবনে একটা বিশ্বাসগত, বিশ্বাসগত একটা উদাহরণ দিই, দুনিয়াবী জীবনের উদাহরণ। আল্লাহ রব্বুল আলামিনের সাথে উদাহরণ চলে না, কারো সাথে আল্লাহ রব্বুল আলামিন তুলনীয় নন, কিন্তু বোঝা যাবে যে বিশ্বাসের মর্যাদা কতটুকু। এই বিশ্বাসের মর্যাদা বোঝানোর জন্য একটা উদাহরণটা নিয়ে আসে। দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক গড়ে, তাই নয় কি? স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এই সম্পর্ক ভিত্তি মজবুত না হালকা? হালকা। আরবিতে একটা পরিভাষা ব্যবহার হয়, শারীর দৃষ্টিতে আকিদা, আকিদা, আকিদা মানে বিশ্বাস, আকিদা মানে বিশ্বাস। কোরআন মাজিদের সূরা বাকারা
235 এবং 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর যে বৈবাহিক বন্ধন এই বৈবাহিক বন্ধনে বাঁধন বোঝাতে গিয়ে আকীদা শব্দটি ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উকদাতুন নিকাহ মানে বিবাহের বাঁধন উকদাতুন নিকাহ বিবাহের বন্ধন তো স্বামী স্ত্রীর মধ্যে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয় স্বামী স্ত্রী তাই নয় কি আমরাও তো ব্যবহার করি পরিভাষা যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছে বা যে শব্দগুলো বিয়ের মজলিসে বলা হয় যে উমুকের মেয়ে উমুক নাম এত টাকা দেন মোহরের বিনিময়ে তোমার সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক তুমি কি তাকে স্ত্রী হিসেবে কবুল করলে তখন শব্দটা বলে কি কাবিলতু তাই না কি কাবিলতু কবিল কবুল করলাম বা আলহামদুলিল্লাহ বা গ্রহণ করলাম এই শব্দগুলো বলা হয় কাবিলতু কবুল করলাম তো বিবাহের যে বন্ধন এই কাবিলতু বলার সাথে সাথে একটা মেয়ে আর একটা পুরুষ কি হলো স্বামী স্ত্রী পরিচয় পেল তাই নয় কি ধরুন আপনার এই গাজীপুরের এই বিশিক এলাকার একটা মেয়ে আর বিয়ে হচ্ছে সিলেটের একটা ছেলের সাথে তো সিলেটের ছেলে বিয়ে করতে এসেছে কোথায় গাজীপুর বিশিকে তো ছেলের সামনে এই কথাগুলো বলা হলো ছেলেটা বলল কি কাবিলতু কবুল করলাম তাহলে বিয়ে হয়েছে না হয়নি বিয়ে হয়ে গেল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল তাই না কি বলুন তো সিলেটের ছেলে আপনার বিশিক এলাকার মেয়ের সাথে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো দুইজনকে বেঁধে দিলেন কি দিয়ে বাঁধলেন তার কাটা দিয়ে তার দিয়ে গোনা দিয়ে না রশি দিয়ে প্লাস্টিকের রশি না পাটের রশি দিয়ে বাঁধলেন কিছু আছে কি এটা কি একটা বিশ্বাস কি বিশ্বাস মেয়েটা জানলো কাবিলতু বলার সাথে সাথে যে এটা আমার স্বামী আর ছেলেটাও জানলো যে এটা আমার স্ত্রী মানে এই কাবিলতু বলে দুইজনের মধ্যে একটা বিশ্বাস জন্ম নিল এই বিশ্বাসটা এতই মজবুত এই কাবিলতুর এত পাওয়ার এত শক্তি এত মজবুত বাঁধনে বেঁধে দিলেন দুইজনকে যে মেয়েটা 20 বছর যাবত আপনার এই বিশিক এলাকায় বড় হয়েছে জন্ম থেকে নিয়ে বিবাহ পর্যন্ত এই এলাকার আলো বাতাসে চলাফেরা করেছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব বাবা মা কত কিছু রয়েছে বিয়ে হয়ে গেল তখন এবার ছেলেটা সিলেট চলে যাচ্ছে মেয়েটা থেকে যাবে না চলে যাবে তার সাথে সিলেটে চলে যাবে আপনি বাঁধন কত শক্ত দেখেছেন কাবিলতুর বাঁধন কোনো বাঁধন নেই কেবল একটা বিশ্বাস কি এমন বিশ্বাস তৈরি হলো কত মজবুত একটা বিশ্বাস তৈরি হলো যে সব কিছু ফেলে দিয়ে সব কিছু ত্যাগ করে যে ছেলেটাকে চেনা নেই জানা নেই পরিচয় নেই হয়তো এক এক দিন দেখেছে যেই দিন বউ দেখতে এসেছিল সেই দিন দেখেছে বা দেখেইনি কেবল একটা বিশ্বাসে যেটা আমার স্বামী এক বিশ্বাসের গুণে সব কিছু ত্যাগ করে চলে গেল সিলেটে পরের দিন যদি বাবা মার সাথে কথা হয় কোনো লেনদেন নিয়ে বা কোনো বিষয়ে তখন মেয়েটা স্বামীর দিকে টান টানে না পিতার দিকে টান টানে স্বামীর দিকে মানে বিশ্বাসের বাঁধন দেখেন বিবাহের বাঁধনে বিশ্বাসের গুণ দেখেন একদিন সাথে একদিন মাত্র যে স্বামীর সাথে পরিচয় এখন কথা বলছে স্বামীর দিকে ইঙ্গিত করে স্বামীর দিকে টান টেনে কথা বলছে বাবার দিকে নয় মায়ের দিকে নয় সম্মানিত উপস্থিতি এই বিশ্বাসের মজবুত দৃঢ়তা যেমন কাবিলতু বলার কারণে যে বিশ্বাস তৈরি হয়েছে একজন মুসলিম যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে